অহি অবরাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে প্রথম পর্বে শুধুমাত্র যারা আমার মোবাইল নাম্বারে প্রশ্ন লিখে SMS পাঠিয়েছিলেন সেখান থেকে বাছাইকৃত 20টি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো কালক্ষেপ না করে চলুন আমরা শুরু করি। আমাদের কাছে প্রথম প্রশ্ন লিখেছিলেন চট্টগ্রাম থেকে মোহাম্মদ শাকিল। তিনি প্রশ্ন লিখেছিলেন, আমার এলাকার মসজিদের বাম পাশে 4টি কবর আছে, ওই মসজিদে কি নামাজ হবে? অর্থাৎ তার এলাকার মসজিদের সামনের দিকে বাম পাশে 4টি কবর আছে, সেই মসজিদে সে নামাজ পড়তে পারবে কিনা, তার নামাজ হবে কিনা। এর উত্তর হলো, মসজিদের পাশে কবর থাকতেই পারে, এতে নামাজের কোনো সমস্যা হবে না। যেখানে মসজিদ আছে তার ডান পাশে, বাম পাশে, পূর্ব পাশে কবরস্থ করার মতো যদি জায়গা থাকে তাহলে কোনো মৃত ব্যক্তিকে দাফন করা যায়, কবর দেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই, নামাজের কোনো ক্ষতি হবে না। তবে কোনো কবরকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করাটা উচিত নয়, এবং মসজিদের সামনের দিকে অর্থাৎ কিবলা দিকে, পশ্চিম দিকে নতুন করে কোনো মৃত ব্যক্তিকে দাফন করা বা নতুন করে কোনো কবর দেওয়াটাও উচিত নয়। এতে ইমানদারদের ইমানি দৃষ্টিকোণ থেকে এটা দৃষ্টিকটু ব্যাপার হয়ে যায়। দুই নম্বর প্রশ্ন, ময়মনসিংহ থেকে প্রশ্ন লিখেছিলেন তমা। তিনি প্রশ্ন লিখেছিলেন, আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে চাই, এই বিয়েতে আমার মা রাজি আছে তবে আমার বাবা রাজি নেই, এই বিয়ে কি কবুল হবে? অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন, তিনি যাকে বিয়ে করতে চান এতে তার মায়ের সম্মতি আছে কিন্তু তার বাবা সম্মতি দিচ্ছে না, এক্ষেত্রে তারা তার মায়ের সম্মতি নিয়ে বিয়ে করলে বিয়েটা হবে কি না। এই প্রশ্নের উত্তর হলো, কোনো মেয়ের বাবা যদি জীবিত থাকেন আর তিনি যদি পাগল না হয়ে থাকেন, যদি তিনি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকেন, তাহলে তার বাবার অনুমতি ছাড়া শুধুমাত্র তার মায়ের অনুমতি নিয়ে, সম্মতি নিয়ে বিয়ে করলে তার বিয়ে পরিপূর্ণ হবে না। এজন্য শর্ত হলো তার মূল গার্জিয়ান অর্থাৎ তার পিতার অনুমতি নিতে হবে। তিন নম্বর প্রশ্ন, ঢাকা খিলগাঁও থেকে লিখেছিলেন সানজিদা। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজে সূরা পড়ার সময় হরফ উচ্চারণে যদি অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে যায় তাহলে কি সাহু সেজদা দিতে হবে? নামাজে সূরা কেরাত পড়ার সময় অনিচ্ছাকৃতভাবে যদি কেউ ভুল পড়ে ফেলে অথবা কোনো উচ্চারণে যদি ভুল হয়ে যায় তাহলে এর জন্য কি সাহু সেজদা দিতে হবে কি না? এর উত্তর হলো, নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো সহি শুদ্ধ তেলাওয়াত করা, এজন্য অবশ্যই ইচ্ছাকৃতভাবে অশুদ্ধ পড়লে নামাজ হয় না। তবে অনিচ্ছাকৃতভাবে উচ্চারণে যদি ভুল হয়ে যায় অথবা কোনো শব্দ বাদ পড়ে যায়, আর পরক্ষণে যদি মনে পড়ে যে আমার কোনো শব্দ ছুটে গেছে অথবা উচ্চারণ ভুল হয়ে গেছে, তাহলে তাকে আবার পুনরায় পড়লে হবে। কেউ যদি পুনরায় পড়তে নাও পারে তারপরেও তার জন্য সাহু সেজদা দিতে হবে না, উচ্চারণের ভুলের জন্য সাহু সেজদা দিতে হবে না। চার নম্বর প্রশ্ন, সিলেট থেকে লিখেছিলেন রোজিনা। তিনি প্রশ্ন লিখেছিলেন, এশার নামাজ কি রাত 10টার পরে পড়া যায়, এবং যে ঘরে ছবি থাকে সেই ঘরে নামাজ হবে কি না? তিনি দুইটা প্রশ্ন লিখেছিলেন। তার প্রথম প্রশ্নের উত্তর হলো, রাত 10টার পরে এশার নামাজ পড়া যায়, এতে কোনো সমস্যা নেই, বরং উত্তম সময় হলো রাত একটু বেশি হওয়ার পরে। অর্থাৎ আমাদের দেশে অধিকাংশ মানুষ 8টা 9টার মধ্যে এশার নামাজ শেষ করে ফেলে, কিন্তু আর একটু রাত গভীর হওয়ার পরে এশার নামাজ পড়াটাই উত্তম। রাত 10টার পরে এশার নামাজ পড়া যায়, 11টায় পড়া যায়, 12টায় পড়া যায়, তবে মধ্যরাতের আগে এশার নামাজ শেষ করা উত্তম। আর একটা প্রশ্ন লিখেছিলেন, যে ঘরে ছবি থাকে সেই ঘরে নামাজ হবে কি না? কোনো ঘরে যদি প্রাণীর ছবি থাকে তাহলে সেই ঘরে রহমাতের ফেরেস্তা প্রবেশ করে না, এটা সহি হাদিস। তবে সেই ঘরে নামাজ পড়লে নামাজ হবে না, বিষয়টা এরকম নয়, নামাজ হবে, তবে কোনো ঘরে ছবি টাঙ্গিয়ে রাখা উচিত নয়, এতে রহমাতের ফেরেস্তা সেই ঘরে থাকে না, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব সহজে পৌঁছায় না। পাঁচ নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন হিমেল। তিনি প্রশ্ন লিখেছিলেন, মৃত মায়ের গুনাহ মাপের নিয়তে নফল নামাজ পড়ে দোয়া করা যাবে কি না? উত্তর হলো, সন্তান হিসেবে তার মৃত পিতামাতার জন্য সে বেশি বেশি দোয়া করবে, নফল নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, এটাই তো তার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়াই তো তার জন্য আগে কবুল করবেন, এজন্য নফল নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে বেশি বেশি দোয়া করবেন ছেলে হিসেবে, এতে কোনো সমস্যা নেই, বরং আপনার যত সম্ভব তত বেশি বেশি দোয়া করবেন মৃত পিতামাতার মাগফিরাতের জন্য। ৬ নম্বর প্রশ্ন, ঢাকা তেজগাঁও থেকে লিখেছিলেন মোহাম্মদ মেহেদী।
তিনি প্রশ্ন লিখেছিলেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় কিনা, রেফারেন্স সহ জানাবেন। তো তিনি একটি রেফারেন্স জানতে চেয়েছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, এর দলিল কি। তো যে সমস্ত ওলামায়ে কেরাম ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না একথা বলেছেন, তারা একটা উদ্ধৃতি দিয়ে থাকেন কোরআনুল কারিম থেকে সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ছাড়া অর্থাৎ পবিত্র ব্যক্তি ছাড়া এই কোরআন এই মাসহাফকে স্পর্শ করে না। এ কথা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ওয়াকিয়ার শেষের দিকে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই সমস্ত আয়াতের তাফসির দেখবেন, অনুবাদ দেখবেন, তাহলে ইনশাআল্লাহ কিছুটা বুঝতে পারবেন। সাত নম্বর প্রশ্ন, কুষ্টিয়া থেকে লিখেছিলেন মাসুম, তিনি প্রশ্ন লিখেছিলেন, ইচ্ছাকৃতভাবে জামাতে নামাজ না পড়ে কেউ যদি প্রতিদিন কাজা আদায় করে তাহলে তার নামাজ হবে কি না। এর উত্তর হলো, যদি কেউ ইচ্ছাকৃতভাবে জামাত তরক করে, মসজিদে না যায়, জামাতে না পড়ে কাজা আদায় করে, সময় মতো না পড়ে পরবর্তীতে কাজা আদায় করে, ইচ্ছাকৃতভাবে প্রতিনিয়ত এরকম করলে তার নামাজ হবে না। আট নম্বর প্রশ্ন, চাপাই রাজশাহী থেকে লিখেছিলেন আজম আলী, তিনি প্রশ্ন লিখেছিলেন, কাজা নামাজে একামত দেওয়া লাগবে কি না এবং কাজা নামাজ শুধু ফরজ পড়লে হবে কি না। দুইটি প্রশ্ন লিখেছিলেন। প্রথম প্রশ্ন, কাজা নামাজে একামত দেওয়া লাগবে কি না। উত্তর হলো, কাজা নামাজ হোক আর অক্তিয় সময় মতো নামাজ হোক, প্রত্যেক ফরজ নামাজেই একামত দেওয়াটা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামত দিতে উৎসাহিত করেছেন, অতএব প্রত্যেক ফরজ নামাজে, সেটা কাজা হোক অথবা নির্দিষ্ট সময়ে হোক, একামত দেওয়া উচিত। এই প্রশ্নের সাথে তিনি আরেকটি প্রশ্ন লিখেছিলেন, কাজা নামাজ কি শুধু ফরজ পড়লে হবে কি না, নাকি সুন্নতও পড়তে হবে। এর উত্তর হলো, কাজা নামাজ তো অবশ্যই ফরজ পড়তেই হবে, সাথে সাথে কেউ যদি সুন্নত পড়ে তাহলে অতি উত্তম, তবে সময় না থাকলে যদি কেউ সুন্নত কাজা না আদায় করে তাতে কোনো সমস্যা নেই, তবে সুন্নত নামাজও অর্থাৎ সুন্নতে মুয়াক্কাদা যেটা, সেটাও ফরজের সাথে কাজা আদায় করা উত্তম। নয় নম্বর প্রশ্ন, জামালপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ শাহিন, তিনি প্রশ্ন লিখেছিলেন যে আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়ে পরা জায়েজ কিনা। তো এই প্রশ্নের উত্তর হলো, আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়ে পরা অবশ্যই জায়েজ, তবে সেটা অবশ্যই লুঙ্গির নিচে, পাজামা বা সালোয়ারের নিচে পড়তে হবে। শুধুমাত্র আন্ডার প্যান্ট, জাঙ্গিয়া বা হাফ প্যান্ট পরে লোকসমাগমে বিচরণ করা কোনো সাবালক পুরুষের জন্য জায়েজ নেই, এটা দায়মি ফরজ তরককারী হিসেবে, গুণাগার হিসেবে সাব্যস্ত করা হয় তাকে। এই জন্য অবশ্যই শুধুমাত্র আন্ডার প্যান্ট, জাঙ্গিয়া বা হাফ প্যান্ট পরে বিচরণ করা অথবা ঘরের ভিতরে একাইকি থাকাও উচিত নয়, এটা তার দায়মি ফরজ তরক হয়ে যায়, এটা কখনোই জায়েজ নয়। তবে লুঙ্গির নিচে, পাজামা সালোয়ারের নিচে আন্ডার প্যান্ট জাঙ্গিয়া পরা অবশ্যই জায়েজ, এতে কোনো সমস্যা নেই। দশ নম্বর প্রশ্ন, চট্টগ্রাম আগ্রাবাদ থেকে লিখেছিলেন মোহাম্মদ রিয়াদ উদ্দিন হাসান, তিনি প্রশ্ন লিখেছিলেন, মৃত বার্ষিকীতে মুরগি জবাই করে যে ফাতেয়া দেওয়া হয় এটা ঠিক কি না। চট্টগ্রামের একটা ট্রেডিশন যে মৃত বার্ষিকীতে মুরগি জবাই করে ফাতেয়া দেওয়া হয়, আসলে এটা একটা কুসংস্কার। মৃত ব্যক্তির মৃত বার্ষিকী পালন করা বা যেদিনে যেদিন তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই দিনটাকে উদযাপন করা, ফাতেয়া দেওয়া, মুরগি জবাই দেওয়া বা বিভিন্নভাবে এই আনুষ্ঠানিক কায়দায়, এগুলো কুসংস্কার, এগুলো ইসলামী শরীয়তে এর কোনো অবস্থান নেই। এগারো নম্বর প্রশ্ন, মিরপুর এক ঢাকা থেকে লিখেছিলেন রায়হান মাহমুদ, তিনি লিখেছিলেন, কেউ যদি হারাম ইনকাম থেকে ফিরে আসতে চায় এবং পূর্বের হারাম ইনকামের টাকা ইসলামিক দাওয়ার কাজে এবং মাদ্রাসা ও দরিদ্রদের মধ্যে ভাগ করে দেয়, সেক্ষেত্রে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কি না। এ প্রশ্নের উত্তর হলো, কেউ যদি হারাম ইনকাম থেকে ফিরে আসতে চায় অবশ্যই ফিরে আসতে হবে, আর তার পূর্বের হারাম ইনকাম তিনি দাওয়ার কাজে, মাদ্রাসার লীলা বোর্ডিংয়ে এবং দরিদ্রদের মধ্যে ভাগ করে দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই, তবে সেই টাকাগুলো মসজিদে দান করা যাবে না। অবশ্যই জনস্বার্থে, জনকল্যাণমূলক কাজে গরিব দুস্থ ব্যক্তিদেরকে ভাগ করে দিতে হবে, এটাই হলো ইসলামী শরিয়ার বিধান। বারো নম্বর প্রশ্ন, কুষ্টিয়া থেকে লিখেছিলেন ইঞ্জিনিয়ার আরিফ আহমেদ, তিনি প্রশ্ন লিখেছিলেন যে নামাজরত অবস্থায় কেউ যদি আমাকে সালাম দেয় তাহলে আমার করণীয় কী। এই প্রশ্নের উত্তর হলো, নামাজরত অবস্থায় যদি কেউ সালাম দেয় তাহলে নামাজের মধ্যে তো সালামের উত্তর দেওয়া যাবে না, হাতও উঠানো যাবে না, ইশারাও করা যাবে না, নামাজের মধ্যে সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া সম্পূর্ণ নিষেধ, এজন্য নামাজ শেষ করার পরে তার সালামের উত্তর দিতে হবে, নামাজ শেষ করার পরে।
13 নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন ফারহা দিবা। তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে সূরা ফাতিহার পরে যে সূরা মিলাতে হয় সেক্ষেত্রে কি কোরআনের সিরিয়াল অনুযায়ী পড়তে হবে কিনা, অর্থাৎ কোরআন কারিমে যে সিরিয়াল আছে সূরা বাকারা, সূরা আলী ইমরান, সূরা নিসা, এরকম সিরিয়াল মেনটেন করতে হবে কিনা নাকি যে কোনো জায়গা থেকে পড়া যাবে। এর উত্তর হলো যে কোনো জায়গা থেকেই পড়া যাবে, তবে তরিকাটা হলো, পদ্ধতিটা হলো প্রথম রাকাতে অপেক্ষাকৃত বড় সূরাটা পড়তে হয় বা দীর্ঘ তেলাওয়াতটা করতে হয়, এবং দ্বিতীয় রাকাতে অপেক্ষাকৃত কম তেলাওয়াত, কম দীর্ঘের তেলাওয়াত করতে হয়। এটা হলো একটা পদ্ধতি। তবে যে কোনো সূরা থেকে আগের সূরা হোক পরের সূরা হোক সূরা মেনটেন করা বা সিরিয়াল মেনটেন করা জরুরি নয়। 14 নম্বর প্রশ্ন ঢাকা যাত্রাবাড়ি থেকে লিখেছিলেন সাইফ আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন হাদিসের কিতাবে হাদিসের মান কোনটা সহি, কোনটা জাল, কোনটা দুর্বল, তা কীভাবে বুঝব। এই প্রশ্নের উত্তর হলো হাদিসের মান জানতে হলে কোনটা সহি, কোনটা দুর্বল, কোনটা জাল, এগুলো জানতে হলে অবশ্যই উসুলুল হাদিস পড়তে হবে। উসুলুল হাদিস সম্পর্কে যদি কোনো জ্ঞান না থাকে তাহলে সে ব্যক্তি হাদিসের মান নির্ণয় করতে পারবে না। তবে যে সমস্ত হাদিসের বাংলানুবাদ করা হয়েছে এবং টিকা লিখে দেওয়া হয়েছে, আপনারা যারা আরবি বোঝেন না তারা টিকা দেখে হাদিসের মান লিখে দেওয়া আছে যে এই হাদিসের মান কোনটা, এটা কি সহি হাদিস, হাসান, নাকি দুর্বল, নাকি মাউজু, এটা লিখে দেওয়া আছে হাদিসের টিকাতে। তবে সব কিতাবে এটা পাবেন না, তবে স্বাভাবিকভাবে যদি বুঝতে চান অবশ্যই হাদিসের উসুলুল হাদিস সম্পর্কে আপনাকে জ্ঞান লাভ করতে হবে, তাহলে আপনি যে কোনো হাদিসের মান নির্ণয় করতে পারবেন। 15 নম্বর প্রশ্ন ঢাকা থেকে আইটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমান লিখেছিলেন নামাজের ভিতরে সূরা পড়তে পড়তে হঠাৎ যদি ভুলে যাই পরে আরেকটা সূরা শুরু করে দিলাম, অথবা সেই সূরা আবার প্রথম থেকে শুরু করলাম, তাতে কোনো সমস্যা হবে কি না বা এক্ষেত্রে করণীয় কী। নামাজে কোনো সূরা পড়তে পড়তে যদি মাঝখান থেকে ভুলে যায় এরপরে অন্য কোনো আরেকটা সূরা শুরু করে দেয়, অথবা যেটা তেলাওয়াত করতেছিল সেটা আবার প্রথম থেকে শুরু করে দেয়, এতে কোনো সমস্যা হবে কি না। এর উত্তর হলো এতে কোনো সমস্যা নেই। আপনি যদি ভুলে যান তাহলে যেখান থেকে মনে আসবে আপনি সেখান থেকে শুরু করে দিলেও আপনার নামাজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। অথবা এতক্ষণ পর্যন্ত যে তেলাওয়াত করতেছিলেন আবার শুরু থেকেও যদি তেলাওয়াত করেন ভুলে যাওয়া অংশটুকু মনে করার জন্য, তাতেও কোনো সমস্যা নেই, আপনি দ্বিতীয়বার আবার রিপ্লে করতে পারবেন। 16 নম্বর প্রশ্ন ঢাকা গুলশান থেকে লিখেছিলেন মোহাম্মদ রকিবুর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন মসজিদে কোরআন শরীফ বা জায়নামাজ বা দোয়ার বই উপহার দিলে এটা কি সদকা জারিয়া হিসেবে গণ্য হবে কিনা, ওই ব্যক্তির মৃত্যুর পরেও কি এই সব পেতে থাকবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো কুরআনুল কারিম যত পড়া হবে তত নেকি হবে, জায়নামাজ, দোয়ার বই এগুলো যত ব্যবহার করা হবে তত মানুষ উপকৃত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হবে, আর নিশ্চয়ই তাতে সওয়াব হবে। আর আপনি যেহেতু সেগুলো গিফট করেছেন, উপহার দিয়েছেন, এজন্য যতদিন পর্যন্ত সেগুলো ব্যবহৃত হবে ততদিন পর্যন্ত আপনি সদকা জারিয়ার সওয়াব পেতে থাকবেন। আপনার মৃত্যুর পরেও যদি সেগুলো ব্যবহৃত হয় তাহলে অবশ্যই সদকা জারিয়া হিসেবে সেগুলো উপহার দেওয়ার কারণে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। 17 নম্বর প্রশ্ন বিলকিস আক্তার লিখেছিলেন স্বামী স্ত্রী ঝগড়া করে, স্ত্রী যদি বাপের বাড়ি এক বছরের বেশি থাকে তাহলে কি সেই স্ত্রী তালাক হয়ে যায়। এ প্রশ্নের উত্তর হলো স্বামী স্ত্রী ঝগড়া করে যদি পরস্পর অনেক দূরে অবস্থান করে শুধুমাত্র দূরত্বের কারণে বা পৃথক থাকার কারণেই তালাক হয়ে যায় না, মৌখিকভাবে অথবা লিখিতভাবে যদি তালাক না হয়ে থাকে তাহলে শুধুমাত্র বাপের বাড়ি থাকার কারণে এক বছর হোক, তিন বছর হোক, দশ বছর হোক, এতে তালাক হয়ে যাবে না। 18 নম্বর প্রশ্ন লিখেছিলেন মোহাম্মদ শামীম আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন যে এই মহামারীর মধ্যে মসজিদে না গিয়ে কেউ যদি ঘরে বসে সালাত আদায় করে তাহলে তার সালাত হবে কি না। এই প্রশ্নের উত্তর হলো যে বর্তমান এই করোনা মহামারীর মধ্যে কেউ যদি ঘরে নামাজ পড়ে, ঘরে সালাত আদায় করে তাহলে তার নামাজ হবে। করোনা মহামারীর শুরু থেকেই সারা বিশ্বের ওলামায়ে কেরাম এ বিষয়ে ঐক্যমত ছিলেন, একই ফতোয়া দিয়েছিলেন যদি এই পরিস্থিতিতে কেউ মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ে, ঘরে সালাত আদায় করে তাহলে তার সালাত হবে, এতে কোনো সমস্যা নেই। পরিস্থিতির যেহেতু তেমন একটা উন্নতি হয়নি, এখনও ঘরে বসে সালাত আদায় করলে সালাত হবে, এতে কোনো সমস্যা নেই। তবে পরিস্থিতির যদি উন্নতি হয়, যদি আগের মতো অবস্থা আবার ফিরে আসে তাহলে অবশ্যই ঘরে বসে নামাজ পড়লে হবে না, মসজিদে যেতে হবে, জামাতে পড়তে হবে। 19 নম্বর প্রশ্ন ঢাকা লালবাগ থেকে লিখেছিলেন তানজিলা। তিনি প্রশ্ন লিখেছিলেন
মনের ইচ্ছা পূরণের জন্য যদি নিয়ত করি যে আমার এই ইচ্ছাটা পূরণ হলে আমি 10 রাকাত নামাজ পড়ব, এটা কি শরীয়তের দৃষ্টিতে ঠিক? এই প্রশ্নের উত্তর হলো, আমার এই আশাটা পূর্ণ হলে আমি 10 রাকাত নামাজ পড়ব। এরকম নজর না করে, এরকম মান্যত না করে যদি কোনো আশা পূরণ হয়, এজন্য শুকরিয়া স্বরূপ 10 রাকাত নামাজ হোক, 20 রাকাত নামাজ হোক, যত রাকাত ইচ্ছা হোক পড়া যেতে পারে, তো কোনো সমস্যা নেই, এটাই উত্তম হবে। তবে কেউ যদি মান্যত করেই ফেলে, নজর করেই ফেলে যে আমার এই ইচ্ছাটা পূর্ণ হলে আমি 10 রাকাত নামাজ পড়ব, অথবা আমার এই ইচ্ছাটা পূরণ হলে আমি একটা রোজা রাখব, অথবা আমি 10 জন মিসকিনকে খাবার খাওয়াবো, তাহলে সেটাও জায়েজ রয়েছে, তবে এটা উত্তম পদ্ধতি নয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া স্বরূপ কোনো ইচ্ছা পূরণ হওয়ার পরে যত খুশি ভালো ইবাদত করা, নফল নামাজ পড়া, যে কয় রাকাত মনে চায় পড়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই, এটাই উত্তম হবে, উত্তম পন্থা হবে। তবে কেউ যদি মান্যত করেই ফেলে যে আমার এই ইচ্ছাটা পূরণ হলে আমি 10 রাকাত নামাজ পড়ব, তাহলে ইচ্ছা পূরণ হওয়ার পরে সাথে সাথে অবশ্যই 10 রাকাত পড়তে হবে, কম পড়লে হবে না। কেউ যদি রোজা রাখার নিয়ত করে অবশ্যই রাখতে হবে, কেউ যদি মিসকিনকে খাবার খাওয়াতে নিয়ত করে বা মান্যত করে তাহলে অবশ্যই খাওয়াতে হবে। তবে আমি আবারও বলছি, এরকম মান্যত করাটা উত্তম পদ্ধতি নয়, বরং কোনো ইচ্ছা পূরণ হওয়ার পরে সাদকা করে দেওয়া, যত সম্ভব নফল ইবাদত করা, শুকরিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করাই হলো উত্তম পদ্ধতি। নাজর মান্যত জায়েজ হলে উত্তম নয়। সর্বশেষ এবং 20 নম্বর প্রশ্ন হলো, ঢাকা শ্যামলী থেকে লিখেছিলেন ইশরাত, তিনি প্রশ্ন লিখেছিলেন, প্রতি 5 ওয়াক্ত নামাজের আগে 2 রাকাত অজুর নামাজ পড়া যাবে কি না? প্রতি 5 ওয়াক্তে নামাজের আগে যদি আপনি অজু করে থাকেন, তাহলে অজু করার পরপরই অজুর নামাজ, যেটাকে বলে তাহিয়াতুল অজু, তো আপনি সেই অজু 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, এটা বাধ্যতামূলক নয়। তবে আপনি চাইলে অজু করার পরে পড়তে পারেন, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের পূর্বেই পড়তে হবে, বিষয়টা এরকম নয়। আপনি যখনই অজু করবেন তখনই অজু করার সাথে সাথে হাত পা মুছে তারপরে আপনি নামাজ পড়ে ফেলবেন 2 রাকাত তাহিয়াতুল অজু, এটা নফল নামাজ, তবে বাধ্যতামূলক নয়। প্রতি অজুতেই পড়তে হবে বা প্রতি 5 ওয়াক্তের প্রথমেই পড়তে হবে, বিষয়টাও এরকম নয়। আশা করছি এই অল্প সময়ের মধ্যে 20টি প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমি বোঝাতে সক্ষম হয়েছি। স্বল্প সময়ের কারণে যদি কোনো কথা ছুটে যায় তাহলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন, অথবা